জয়ের পরেও মিটল না তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেওয়ায় দলের নামাঙ্কিত পোস্টার পড়ল খোদ তৃণমূলেরই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এর আগেও একাধিকবার তৃণমূলের দলীয় অন্তঃকলহ প্রকাশ্যে আসলেও ভোটের মধ্যে উচ্চ নেতৃত্ব চাপের সকলেই মতান্তর ভুলে কাজ করেছেন একসাথে। কিন্তু শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাসনা মঠ ছিলেন বিদায়ী বোর্ডের প্রশাসক মণ্ডলীর সদস্যা। তাকে বাদ দিয়ে দল সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ওয়ার্ডের বাসিন্দা কৌশিক পারমানিক কে টিকিট দেওয়ায়। যদিও কৌশিকবাবু সিপিআইএম দলের হেভিওয়েট প্রার্থী, পাশের ওয়ার্ডের 3 বারের কাউন্সিলর সৌমেন মাহাতোকে পরাজিত করতে সমর্থ হয়, যার নেতৃত্বে ছিলেন ওই 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি শুভাশিস দাস। অথচ তার নামে গতকাল রাতে অন্ধকারে ওই ওয়ার্ডের ডাকঘর মোড়ে তামাচিকা মোড় এলাকার তৃণমূল সংখ্যালঘু সেলের সদস্যরা, মহিলা যুবক তৃণমূল নেতৃত্ব এবং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই পোস্টারগুলিতে লেখা আছে, শুভাশিস দাস সিপিআইএম দলের কাছ থেকে টাকা খেয়ে তৃণমূল প্রার্থী কৌশিক পারমানিককে হারানোর চক্রান্ত করেছিল, এমনই তাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল এবং দুশ্চরিত্র আখ্যায়িত করা হয়েছে। তলায় অবশ্য 12 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের লেখা আছে। তাই ক্ষোভে ফেটে পড়ে গোটা ওয়ার্ডের তৃণমূল কর্মীরা, তারা বিক্ষোভ করে পোস্টারগুলি ঘিরে দাঁড়িয়ে। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মিন্টু পারমানিক জানান ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি বিষয়টি, তবে দুষ্কৃতীদের শাস্তি দেওয়া প্রয়োজন। মহিলা সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয় দলের একাংশ যুক্ত এর সাথে। এ ব্যাপারে অবশ্য শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বিক্ষোভকারীরা পৌঁছালে তাদের সঙ্গে কথা বলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন পারমানিক। তিনি অবশ্য এ বিষয়ে খুব মুখ খুলতে রাজি হয়নি। তৃণমূল কংগ্রেস কালিমানিত্য করা হলো কেন, এলাকার মানুষ জবাব দাও। প্রেসিডেন্ট রয়েছেন আমাদের শুভাশিস দাস, তার নামে আমরা দেখছি তৃণমূলের কি যুব তৃণমূলের 12 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, উনি যুবর নাই, উনি আমাদের সভাপতি। আচ্ছা, ওনাকে ওনার নামে গতকাল রাতের অন্ধকারে যে তোমার যে দুষ্কৃতীরা পোস্টার মেরে গেছে নাকি, উনি অন্য বিরোধী দলের থেকে টাকা খেয়ে আমাদের ওয়ার্ড নাকি হারানোর চেষ্টা করেছে। কারা পোস্টার মেরেছে? আমরা রাতের অন্ধকারে তলায় কি লেখা আছে? তলায় লেখা দেখছি আমরা যুব তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখুন, এটা তোমার হচ্ছে কারা মেরেছে এটা এখন আমরা তো বলতে পারছি না, কিন্তু এটা যারাই করে থাকুক এটা শুভাশিস দাসকে কখন দেখলেন প্রথম? আমরা সকালবেলা সবাই আমরা যখন চা খেতে বেরোই সেই টাইমটা পোস্টারটা আমরা তোমাদের চোখে নজরে আসে। সহ সভাপতি বিধায়ক বা কৌশিক প্রামাণিক তাদেরকে কি জানিয়ে? আমরা সহ সভাপতির কাছে আমরা জানাবো, আমাদের সহ সভাপতি বৃন্দাবন প্রামাণিককে জানাবো, আমরা এমএলএ এর কাছেও আমরা যাবো, আমরা ওনাকে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথা দাবি আমরা জানাবো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।